আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। সাইবেরিয়া প্রায় সমগ্র উত্তর এশিয়া নিয়ে গঠিত একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল। সপ্তদশ শতাব্দী থেকে সাইবেরিয়া রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। সাইবেরিয়া পূর্বে উরাল পর্বতমালা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এর উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে কাজাখিস্তান, মঙ্গোলিয়া ও চীন সীমান্ত। সাইবেরিয়ার ক্ষেত্রফল প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার এবং এটি সমগ্র রাশিয়ার 77% ধারণ করে, কিন্তু এই অঞ্চলের জনসংখ্যা 4 কোটি, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র 28%। প্রায় প্রতি বর্গ কিলোমিটার প্রতি 3 জন মানুষের গড় জনসংখ্যার ঘনত্ব এর সমতুল্য। সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে কম সংখ্যক জনবহুল অঞ্চল তৈরি করে। সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলির মধ্যে একটি হবে। যদি এটি একটি দেশ হয় তবে তা এখনও এলাকার সর্ববৃহৎ দেশ হবে, কিন্তু জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 35 বৃহত্তম এবং এশিয়ার 14তম বৃহত্তম। বিশ্বব্যাপী সাইবেরিয়া সুপরিচিত তার দীর্ঘ কঠোর ঠান্ডার জন্য। একটি জানুয়ারির গড় -25 ডিগ্রি সেই সাথে রাশিয়ান এবং সোভিয়েত প্রশাসন দ্বারা ব্যবহারের বিস্তৃত ইতিহাস, যেমন কারাগার, শ্রম শিবির এবং নির্বাসিত জন্য স্থান হিসেবে পরিচিত। সাইবেরিয়ার প্রাথমিক ইতিহাস উরাল পর্বতমালার পশ্চিমে অবস্থিত স্কিথিয়ানদের পরিশীলিত যাযাবর সভ্যতার দ্বারা এবং উরালের পূর্ব দিকে অবস্থিত জিওনগনু দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। এই উভয় অংশই খ্রিস্টীয় যুগের আগে থেকেই বিকাশ লাভ করেছিল। সাইবেরিয়ার স্টেপভূমি অঞ্চল নানান যাযাবর গোষ্ঠীর উত্তরসূরিগণ দখল করেছিল, যেমন খিতান জনগোষ্ঠী সহ বিভিন্ন তুর্কি জনগোষ্ঠী এবং মঙ্গোল সাম্রাজ্য। মধ্যযুগের শেষের দিকে তিব্বতী বৌদ্ধ ধর্ম বাইকাল হ্রদের দক্ষিণে ছড়িয়ে পড়েছিল। রাশিয়ান সাম্রাজ্যে সাইবেরিয়া প্রধানত একটি কৃষি প্রধান প্রদেশ হিসাবে বিকাশ লাভ করেছিল। সরকার এটিকে নির্বাসনের স্থান হিসাবেও ব্যবহার করেছিল। অন্যান্যদের সাথে আভাকুম, দস্তয়েভস্কি এবং ডিসেম্বরিস্টদের এই অঞ্চলের শিবিরে কাজ করার জন্য পাঠানো হতো। 19 শতকে শিল্পায়নের স্বার্থে এখানে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মিত হয়েছিল। এটি সাইবেরিয়ান খনিজ সম্পদের বিশাল মজুদ ভাণ্ডার আবিষ্কার করতে ও শোষণ করতে সহায়তা করেছিল। জিনগত বংশানুক্রমের ক্ষেত্র অনুসারে সাইবেরিয়ায় 45,000 খ্রিস্টপূর্বে প্রথম মানুষ বসবাস শুরু করে এবং পূর্ব ও পশ্চিম দিকে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ে। এদের মধ্যে ছিল জাপানের প্রাগৈতিহাসিক জোমন জনগোষ্ঠী। আরা হলেন আধুনিক আইনুদের পূর্বপুরুষ। ভ্যাসিলি রাডলভের মতে মধ্য সাইবেরিয়ার আদি বাসিন্দাদের মধ্যে ছিলেন ইয়েনিসেইয়ান, যারা পরবর্তীকালে ইউরালীয় এবং তুর্কি ভাষীদের থেকে আলাদা ভাষায় কথা বলতেন। কেক জনগোষ্ঠীকে এখানের প্রথম দিকের অভিবাসীদের শেষ অংশ হিসাবে বিবেচনা করা হয়। অভিবাসীরা 20,000 বছরেরও বেশি আগে বেরিং ল্যান্ড সেতু পেরিয়ে উত্তর আমেরিকাতে এসেছিলেন বলে অনুমান করা হয়। সমস্ত সাইবেরিয়ান হ্রদের তীর ল্যাকাস্ট্রিন পর্বে অবক্ষেপে ভরে যায়, যার প্রচুর পরিমাণে অবশেষ নিওলিথিক যুগ অবধিও অবশিষ্ট ছিল। এখানে প্রাপ্ত অগণিত কুরগান, চুল্লি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে একটি ঘন জনবসতির সাক্ষ্য দেয়। মধ্য এশিয়ায় পাওয়া প্রাচীনতম নিদর্শনের কয়েকটি সাইবেরিয়া থেকেই উদ্ভূত। ইয়েনিসেইয়ানদের পরে এখানে এসেছিলেন উত্তর উরাল অঞ্চল থেকে ইউরালিক সাময়ের জনজাতি, কিছু উত্তরাধিকৃত সংস্কৃতি, সেলকাপ
সায়ন অঞ্চলে অবশিষ্ট থেকে যায়। লোহা তাদের কাছে অজানা ছিল, তবে তারা ব্রোঞ্জ, রৌপ্য এবং স্বর্ণ কাজে দক্ষতা অর্জন করেছিল। তাদের ব্রোঞ্জ অলঙ্কার এবং সরঞ্জাম প্রায়ই পালিশ করা হতো, যা তাদের যথেষ্ট শৈল্পিক রুচি প্রকাশ করে। তারা বিস্তীর্ণ উর্বর অঞ্চলে তাদের কৃষিকাজে সহায়তা করার জন্য সেচ ব্যবস্থা পরিচালনা করত। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার অ্যান্ড্রোনোভো সংস্কৃতিতে ইন্দো ইরানি প্রভাব হতে পারে খ্রিস্টপূর্ব 2300 থেকে 10,000 অবধি, খ্রিস্টপূর্ব সপ্তম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে। ইন্দো ইরানি স্কিথিয়ান প্রভাবে আলতাই অঞ্চলে উন্নতি লাভ করে। পরবর্তীকালে সমস্ত স্টেপ সাম্রাজ্যে সেগুলির একটি মুখ্য প্রভাব ছিল। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের প্রথম দিকে সিল্ক রোড দিয়ে বাণিজ্য চলত এবং সাইবেরিয়ায় সিল্ক আমদানি ও বাণিজ্য করা হতো। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে জিওনগনু সাম্রাজ্য প্রতিষ্ঠার ফলে এখানে ধারাবাহিকভাবে জনসংখ্যার আগমন শুরু হয় এবং অনেকে সম্ভবত বিশাল মধ্য সাইবেরিয়ান মালভূমি এর উত্তর সীমানায় চালিত হতো। তুরস্কের লোকেরা যেমন ইয়েনিসেই কিরগিজ সায়ান অঞ্চলে ইতিমধ্যেই বসবাস করত। বিভিন্ন তুর্কি উপজাতি যেমন খাকা এবং উইঘুর তাদের পূর্ববর্তী স্থান থেকে উত্তর পশ্চিমে পাড়ি দিয়ে এসে ইউগ্রিকদের বশীভূত করে। এই নতুন আক্রমণকারীরা একইভাবে তাদের থাকার জায়গায় অসংখ্য চিহ্ন ফেলে রেখে আসে এবং তাদের অবশেষ থেকে দুটি পৃথক সময়ে সহজেই আলাদা করা যেতে পারে। তারা লোহার সাথে পরিচিত ছিল এবং তাদের অধীনস্থ প্রজাদের থেকে ব্রোঞ্জের ঢালাই শিল্পটি শিখে নিয়ে তাকে তারা কেবল সাজসজ্জার উদ্দেশ্যে ব্যবহার করত। তারা এই কাজের শিল্পকলার পরিমার্জন করে। তাদের মৃৎশিল্প আরও শৈল্পিক এবং ব্রোঞ্জ যুগের চেয়ে উচ্চ মানের ছিল। তাদের অলঙ্কার সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ জাদুঘরের সংগ্রহে রাখা আছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।